হ্যালো ফ্রেন্ডস মিনাজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ট্রিট ফুড রেসিপি আর সেটা হলো পেয়ারা মাখা পেয়ারা মাখাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রেসিপিটা তৈরি করা খুব সহজ চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি তিনটে পেয়ারা পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব তো প্রথমে দু সাইড থেকে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে পেয়ারাটাকে মাঝগান বরাবর কেটে নিচ্ছি এরপরে এভাবে আড়ে আমি আবারও কেটে নিয়ে ছোট ছোট করে এখান থেকে পিস বের করে নিচ্ছি তো আপনারা পেয়ারাগুলোকে বড় বা এরকম ছোট ছোটো করে কেটে নিতে পারেন নিজেদের পছন্দ মতো এইভাবে আমি সবগুলো পেয়ারাকে কেটে নেব এখানে তিনটে পেয়ারাই কেটে নিয়েছি এবার এই কাটা পেয়ারাগুলোকে দিয়ে দিচ্ছি একটা কৌটের মধ্যে আমি স্টিলের কৌটোই ইউজ করছি আপনারা এখানে প্লাস্টিকের কৌটোই ইউজ করতে পারবেন দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক টেবিল চামচ পরিমাপ ধনে পাতা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাপ চাট মশলা দিলাম স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাপ কাসুন্দি আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাপ চিনি এবার ঢাকনাটা ঢেকে দিয়ে আমি এটাকে প্রায় তিন চার মিনিট ধরে খুব জোরে জোরে ঝাঁকাবো এতে করে কিন্তু পেয়ারাটা এই পুরো মশলাটার মধ্যে খুব ভালো করে মিশে যাবে দেখুন পেয়ারাটা কত সুন্দরভাবে মাখা হয়েছে শুধু এবার টেস্ট করে দেখব নুন বা মিষ্টিটা ঠিক আছে কি সেটা দেখার জন্য আমার কাছে ঠিক লেগেছিল তো বাকি আরও আমি এক দেড় মিনিট ধরে এটাকে ভালো করে জোরে জোরে ঝাঁকিয়ে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল পেয়ারামাখা পেয়ারামাখার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ